मदन तो दुष्टु भारी ताने दाओ तो सिलदारी करे से मुंशीगिरी পেয়ারা 750 টাকায় বিক্রি করায় 90 টাকা লোকসান হলো। ওই বাক্সটি 850 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হতো? 10 টাকা লাভ হতো। কংগ্রাচুলেশন, তুমি সঠিক করেছো এবং আপনারা চলে যাচ্ছেন দ্বিতীয় রাউন্ডে। ওকে, সো রইল বাকি তিন পরিবার। আপনাদের জন্য প্রশ্ন, রাইস কুকারে কোনটি রান্না করা যায় না? ভাজা পিঠা। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশন। আপনারা চলে যাচ্ছেন নেক্সট রাউন্ডে। মন খারাপ করার কোনো কারণ নেই, হারা জেতা এটাই হচ্ছে আসলে আমাদের একটা খেলার নিয়ম। সো হতাশ হওয়া যাবে না, অংশগ্রহণ করাটাই কিন্তু অনেক বড় কথা। এই মুহূর্তে পরিবেশটা একটু হালকা করতে চাই। এত এনার্জি কোথা থেকে পান? প্রত্যেকটি প্রশ্নে আগে বাজার প্রেস করে এতগুলো উত্তর দিয়ে দিলেন। আসলে আমার ছোটবেলা থেকে কুইজ খেলতে মানে খুব ভালো লাগে। এটা আসলে কঙ্কার এই প্রোগ্রামটা করেছে, এটা তো অংশগ্রহণ করার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। তো আলহামদুলিল্লাহ মানে প্রশ্নগুলো পেরেছি এবং উত্তর দিতে পেরে খুব ভালো লেগেছে। আমি যতদূর জানি তিন দিন আগে আপনাদের অ্যানিভার্সারি ছিল। কি গিফট দিয়েছে তিনি? ফুল অ্যাড্রেস। ফুল অ্যাড্রেস, ফুল খুব ভালো লাগে। কি ফুল প্রিয় আপনার? গোলাপ। আচ্ছা, মাইক্রোফোনটা ওনাকে একটু দিন। তার পছন্দের ফুল তিনি বলে দিয়েছেন গোলাপ। জি। তার পছন্দের পোশাক কি? সালোয়ার কামিজ। উত্তর সঠিক, মাইক্রোফোন ধরুন। জি। আচ্ছা, এবার মাইক্রোফোন দিয়ে দিন। পছন্দের খাবার কি? ফুচকা, আচার। আর এটাই, সেইগুলো পেলে আর কিছু লাগে না। উত্তর কি সঠিক? জি। আপনি একটু পরীক্ষা দিন, তার পছন্দের খাবার কি? কাচ্চি। কাচ্চি, উত্তর সঠিক। হ্যাঁ অবশ্যই, ওর হাতে রান্না কাচ্চি খুবই মজা হয়। ওরে বাবা, আমরা সবাই মিলে একদিন খেতে যাব দর্শক। ওকে, আমি মামের কাছে চলে যাব। আমি যতটুকু জানি আপনি খুব ভালো কবিতা আবৃত্তি করেন, মেয়ে খুব ভালো গান গায়, কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে পড়ছে। সো এই মুহূর্তে কি গান কবিতার কোনো কম্বিনেশন হতে পারে? হ্যাঁ অবশ্যই। কোনি মানা গাম ছাড়ে না, কোনি মানা গাম ছাড়ে না, মদন তো দুষ্টু ভারী তানে দাও তো সিলদারি করে সে মুন্সিগিরি গোপনে গোপনে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে। অনেক 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 অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?